বিনোদনের তাজা খবরে স্বাগতম। নয়া স্বামীর বিরুদ্ধেও রাখির অভিযোগ, টিকছে না এই সংসারও। ওকে আর লাইম লাইট দেব না, আদিল আমার বিয়ের ফয়দা লুটছে। ও আমাকে ব্যবহার করে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে চেয়েছিল। সম্প্রতি জিমে গিয়ে পাপ্পারাজিদের সামনে এভাবে নিজের স্বামীকে নিয়ে বলছিলেন বলিউড অভিনেত্রী রাখি সায়ন্ত। নিজের চেয়ে 6 বছরের ছোট প্রেমিক আদিল ডুরানিকে বিয়ে করেছেন রাখি। গত মাসের মাঝামাঝি সময় এই জুটির গোপন বিয়ের খবর প্রকাশ্যে আসে। প্রথমে আদিল অবশ্য বিয়ের কথা অস্বীকার করেন। পরে বলিউড ফাইজান সলমান খানের ফোনে রাখিকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে সংসারও শুরু করেন। এবার এই আদিলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনলেন রাখি। বললেন পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন আদিল। পাপ্পারাজিদের রাখি বলেন আদিলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, আদিল 1 নম্বর মিথ্যু। কোরআন ছুঁয়ে আমাকে সে বলেছিল ওই মেয়েটাকে ব্লক করে দেবে, কিন্তু এখনও তা করেনি, বরং মেয়েটির সঙ্গে সে কথা চালিয়ে যাচ্ছে। এদিকে ওই মেয়ে এখন আদিলকে ব্ল্যাকমেইল করছে, কারণ নোংরামির প্রমাণ ওই মেয়েটির কাছে রয়েছে। সাংবাদিকদের করা বার্তা দিয়ে রাখি বলেন, আপনারা আদিলের সাক্ষাৎকার নিয়ে ওকে আর সেলিব্রিটি বানাবেন না, সেটা করলে আমি এই জিমে আসা বন্ধ করে দেব। আর আমি যদি এখানে বন্ধ করে দেই তাহলে আমার সঙ্গে আর কথা বলতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রাখির বিয়ের সার্টিফিকেটে জানা যায়, প্রেমের সম্পর্কে জড়ানোর 3 মাসের মাথায় বিয়ে করেন রাখি আদিল। গত বছরের জুলাই মাসে দুবাইতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য নামও পরিবর্তন করেন রাখি, রাখেন রাখি সায়ন্ত ফাতিমা। ধারণা করা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেই আদিলকে বিয়ে করেছেন রাখি সায়ন্ত। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।